করোনার তিন টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচনায়। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ভিত্তিতে অনুমোদন দিতে তিনটি টিকার কথা বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না এবং যুক্তরাজ্যের ওয়াক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে উদ্ভাবিত টিকা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দ্রুত টিকা পৌঁছানোর এবং সমহারে বন্টনের তাগিদও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ফাইজারের টিকা যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ। ফাইজারের টিকাটি উদ্ভাবনে সহযোগিতা করেছে জার্মানির জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম স্বামীনাথন গত শুক্রবার বলেন, তারা প্রথমে ফাইজারের টিকার বিবেচনা চিন্তাভাবনা করবেন। কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত জানা যাবে। এরপর সংস্থাটি মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো টিকার অনুমোদন দিলে তা হবে করোনা মহামারীর মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি, কারণ সেক্ষেত্রে যেসব দেশের নিয়ন্ত্রক সংস্থা অনুমোদনের জন্য টিকার নিরাপত্তা ও কার্যকারিতা মূল্যায়ন করে উঠতে পারেনি, সেই সব দেশেও টিকা সরবরাহে বাধা থাকবে না। সৌম স্বামীনাথন বলেন, অন্তত 10টি প্রতিষ্ঠান তাদের টিকা জরুরি ভিত্তিতে অনুমোদন দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আদানোম গেব্রেসাসুস বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলো সরবরাহের জন্য প্রায় 100 কোটি ডোজ টিকা সংগ্রহের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। ১৮৯টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে সমহারে করোনা টিকা বন্টন নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স কর্মসূচি চালু করেছে। এ সময় তিনি সতর্ক করে বলেন, গত 6 সপ্তাহে বিশ্বজুড়ে করোনার মৃত্যু 60% বেড়েছে, কাজেই সংক্রমণের লাগাম টেনে ধরতে পরীক্ষা এবং সন্দেহভাজন রোগীদের আলাদা করার কার্যক্রম জোরদার, সামাজিক দূরত্বের নিয়মকানুন স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিকল্প ব্যবস্থাগুলো অনুসরণ করতে হবে। গত 10ই ডিসেম্বর পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার হালনাগাদ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনার 214টি সম্ভাব্য টিকা নিয়ে কাজ চলছে। এর মধ্যে 52টি মানবদেহে পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে।